বিবেকানন্দ বিচার মঞ্চ অনুমোদিত অঙ্গনওয়াড়ি কর্মী সংঘের পক্ষ থেকে শুক্রবার ক্যাম্পের বাজার এলাকায় বাধারঘাটে নির্বাচিত বিধায়িকা মীনা রানী সরকারকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিবেকানন্দ বিচার মঞ্চের নেতা তপন দাস, মণ্ডল সভাপতি কেশব নন্দন দত্ত এবং অন্যান্য বিশিষ্টরা। বাধারঘাটের উন্নয়নে মীনা রানী সরকারের পরিবারের অবদানের কথা উল্লেখ করে মেয়র জানান, আগামী দিনেও জনকল্যাণের কাজ অব্যাহত রাখবেন জয়ী বিধায়িকা। অঙ্গনওয়াড়ি যারা আছেন তারা সংগঠিত করবেন ওনাকে, আর পাশাপাশি আগরতলা পৌর নিগমের যে এলাকার যে 26 জন সাফাই কর্মীকে সেটা অর্থদান করা হবে এই নয়টি সেলের উদ্যোগে। তো আমি খুবই খুশি এবং আনন্দিত, দীর্ঘদিন বাদে আমি বলব যে এই বাধারঘাট অঞ্চলে জনপ্রিয় প্রার্থী নির্বাচনে যিনি বিজেপির প্রার্থী ছিলেন আমাদের আগরতলা পৌর নিগমে আমার সাথী মীনা রানী সরকার, এই এলাকার মানুষ খুবই খুশি এবং ওনার পরিবারের যে অবদান এই বাধারঘাট অঞ্চলের উন্নয়নের ক্ষেত্রে আমিও ছিল। আগামী দিনেও মীনা রানী সরকার এই বাধারঘাট এলাকার জনগণের জন্য কাজ করবেন এবং রাজ্য সরকারের জনকল্যাণমুখী কর্মসূচির সঙ্গে উনি নিজেকে অন্তর্ভুক্ত করে রাজ্যের উন্নয়নকে ত্বরান্বিত করবেন। থ্যাংক ইউ। বিগত দিনের উন্নয়ন কর্মকাণ্ডে পুর মেয়রের সহযোগিতার কথা উল্লেখ করে মীনা রানী সরকার জানান, বিধানসভা কেন্দ্রের উন্নয়নে মানুষের পাশে থাকবেন তিনি। খুবই আপ্লুত এখানে আমার মেয়র স্যার, সকলের প্রিয় আমাদের এমসি, উনি আমার বাড়িতে সকালে গিয়েছেন এবং উনি আমাকে ওনার সহযোগিতা আমি 1 বছর 6 মাসে যে কাজ করেছি আমি হৃদয়ের অন্তস্থ থেকে আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। না উনি আমার বড়ো ভাই, সঙ্গে সবসময় আমাদের বাড়িতে যেতেন, আগের আমার পরিচয় আছে, কিন্তু এখন যেভাবে আমরা 1 বছর কাজ করেছি উনি আমাকে অনেক সহযোগিতা করেছেন এবং আমার 37 নম্বরের জন্য আমি কাজ করতে পেরেছি ওনার জন্য। আর এখন আমি এখন বিধায়িকা হিসেবে সবার আশীর্বাদ আমার কাছে আছে, আমার মেয়র স্যারের আশীর্বাদ আছে, আমাদের যে উল্লেখ্য, বাধারঘাটের প্রয়াত জনপ্রিয় নেতা দিলীপ সরকারের বোন বিজেপি বিধায়িকা মীনা রানী সরকার। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।